জি আসসালামু আলাইকুম। আজকে কথা বলবো হলো কিভাবে আইএলটিএস শুরু করবেন, মূলত তাদের জন্য ছোট্ট কিছু কথা। হ্যাঁ, সো আপনি প্রথমে সাপোজ ডিসাইড করলেন, হ্যাঁ, সো ইউ ডিসাইডেড দ্যাট ইউ উইল টেক আইএলটিএস। আমি বলবো প্রথমে আপনি যেটা করবেন সেটা হলো নো ইয়োর ডেডলাইন। সো আপনি কোথায় অ্যাপ্লাই করবেন, কই যাবেন আপনি ভালো জানেন, ঠিক আছে, ওই দেশের ওই ইউনিভার্সিটির কিংবা ওই ওই প্রোগ্রামের ডেডলাইন কবে, কবে অ্যাপ্লাই লাস্ট করতে হয়, কবে করলে ভালো, কবে করলে খারাপ, কী কী দিতে হয়, এসব এসব ইনফরমেশনগুলো একটু অ্যাটলিস্ট আইএলটিএস স্কোরটা কবে পাঠাতে হবে এইটা একটু জেনে রাখবেন, ঠিক আছে, তাহলে আপনার প্রেশার হবে না। কিংবা লাইক ফর এক্সাম্পল, আমি ফেব্রুয়ারি মাসে আইএলটিএস স্কোর পাঠাইলে চলে, তার মানে আমি আগের বছরের ডিসেম্বরে এক্সাম দিয়ে দেওয়া বেটার, বা হচ্ছে এক্সাম খারাপ হয়েছে মেবি আমি জানুয়ারির মাঝামাঝিতে আরেকবার ট্রাই করতে পারবো, জানুয়ারি লাস্ট উইকে আইএলটিএস স্কোর চলে আসবে তাহলে। সো অপশন রাখবেন হাতের মধ্যে, হ্যাঁ, যে আরেকবার যদি লাগে দেয়া ওই সময়টা যেন হাতে থাকে। তারপরে আপনি মূলত ক্যামব্রিজের বইগুলো কিনবেন, হ্যাঁ, ক্যামব্রিজের বইগুলোর মধ্যে দুই ধরনের বই আছে, একটা হলো অফিসিয়াল গাইড। সো অফিসিয়াল গাইড হলো ক্যামব্রিজের তার ওড টু আইএলটিএস এরকম একটা বই আছে, একটু মোটা বই। ওই বইতে আপনার আইএলটিএস কী, কোশ্চেন টাইপ কেমন, রিডিং নিয়ে 30-40 পেজের অনেকগুলো টিপস আছে, লিসেনিং নিয়েও আছে। সো এগুলা ট্রাই করবেন, এগুলো ট্রাই করবেন পড়ার জন্যে। ওই বইটার প্রথম 150 পেজ শুধু ইনফরমেশন নিয়ে। সো আই উইল রিকোয়েস্ট ইউ রিড দিস, এগুলো এত বাচ্চা কাচ্চা জিনিস, এটা যে কেউ ইয়ে করতে পারে, আপনার পড়ে ধরেন বুঝতে পারবে। আমি বিশ্বাস করি ধরেন আপনি যদি ইন্টারমিডিয়েট শেষ করেন আপনি এগুলো পড়ে বুঝবেন, এই 150 পেজ, এই 150 পেজ পড়তে অত কষ্ট হবে না। এখন আপনি যেটা করবেন সেটা হলো এই এই অফিসিয়াল গাইডটাতেই, এই অফিসিয়াল গাইডটাতেই আপনার কিছু জিনিস আছে, সেটা হলো টেস্ট, না আটটা টেস্টের মধ্যে প্রথম দুইটা টেস্ট, ফার্স্ট টু টেস্ট। সো প্রথম দুইটা টেস্ট ওরা এক্সপ্লেন করে দিছে লাইক আনসার কী হবে, কেন হবে। সো এই দুইটা টেস্ট যে কেউ স্টার্টার, আপনি প্রথমে এই 150 পেজ পড়ার পরে, প্রথম দিকের কথাবার্তাগুলো পড়ার পরে টেস্ট ওয়ান আর টেস্ট টু এই দুইটা টেস্ট দিবেন। এখন আপনি এক ঘন্টায় রিডিং 3টা আসে, 40টা কোশ্চেন, লিসেনিং আধা ঘন্টায় 40টা কোশ্চেন আসে, 3টা মডিউল, এই পার্ট সেই পার্ট অনেক কিছু আছে, হ্যাঁ, এই জিনিসগুলো আপনি 150 পেজে ক্লিয়ার হয়ে যাবেন। সো আপনি যদি পারেন আপনি টাইমটা মেনটেন করে এই দুইটা টেস্ট ট্রাই করবেন, যদি না পারেন রিল্যাক্স, লিসেনিংয়ের পার্ট ওয়ানটা দেন, কোনো সমস্যা নেই, পার্ট ওয়ান দেন, পার্ট ওয়ান দিয়া দেখেন যে আপনার কী অবস্থা, কয়টা, 10টার মধ্যে 2টা হয়েছে, 5টা হয়েছে, 10টা হয়েছে, ওকে ফাইন, পার্ট ওয়ান আবার দেন, আনসারগুলো দেখেন, এক্সপ্লেনেশনগুলো দেখেন। সো ওরা আসলে এখানে যে এক্সপ্লেনেশনগুলো দেয় প্রথম দুইটা টেস্টের, এগুলা বস লেভেলের জিনিসপাতি, এগুলা যারা আইএলটিএস পড়ায় তারা পড়ে, তারা তাকে বাসায় এগুলা পড়ে অন্য মানুষদের স্টুডেন্টদের পড়ায়, এই টেস্টগুলো পড়বেন, এগুলো আমি পড়ছি, খুব ভালো জিনিস, এগুলো যে ভালো জিনিস সেটা অনেকেই জানে না কিংবা বলে না, ঠিক আছে। তারপরে আপনি যেটা করবেন, আপনি মোটামুটি আইএলটিএস সম্পর্কে জানেন, আপনার তো ইউটিউব আছে, ইউটিউব ইজ ইউর ফ্রেন্ড অলওয়েজ, লাইক ইউটিউব ইজ ইউর ফ্রেন্ড অলওয়েজ, ফ্রেন্ড অলওয়েজ, সো গো দেয়ার বাট ডোন্ট গেট লস্ট। লাইক এটা দেখতে যায় হিন্দি গানে চলে গেছেন, ফানি ভিডিওতে, নাটকে চলে গেছেন, মুভিতে চলে গেছেন, ডোন্ট ডু দ্যাট। এরপরে আপনি যেটা করবেন সেটা হলো ক্যামব্রিজের বইগুলো কিনবেন, দাদা গো বই, দাদারা লেখছে, রাইট। সো ক্যামব্রিজের বই কোনটা, ক্যামব্রিজের বই হলো কত, আমি বলবো 10-16, 17 এখনো আসে নাই, 10-16 কিনেন। ঢাকায় কেউ যদি থাকেন নীল খেতে পাওয়া যায় 50-60 টাকা করে রাখে, ম্যাক্স 100 টাকা যদি হোয়াইট প্রিন্টেরটা নেন, মূলে মূলে করে কিনবেন। আর
ঢাকার বাইরে যারা থাকেন জাস্ট গুগলে কিংবা ফেসবুকে গিয়ে ক্যামব্রিজ বুকস এরকম লিখলেই চলে আসবে, মোবাইল নাম্বার পাবেন, ওদের সাথে কথা বলে টাকা পয়সা আগে দিবেন পরে দিবেন, অর্ডার করবেন। হ্যাঁ, এরপরে আপনি তারপর প্রিপারেশন শুরু হয়ে গেছে। আপনি আমাদের ইউটিউব চ্যানেলটাতে অনেকগুলো ভিডিও আছে, এরকম ভালো ভালো আরও অনেক ইউটিউব চ্যানেল আছে, ওগুলো দেখতে থাকেন। আপনার এই পর্যায়ে আইসাও আমি মনে করি যে বইটা কিনে ফেলছেন। এই পর্যায়ে আইসা যদি আপনি মনে করেন কোনো কোচিংয়ের সাথে কানেক্টেড থাকবেন, আমি বলবো দরকার নাই, ওই টাকা পয়সাগুলো দিয়ে একটু ভালো করে খান, জিমে যান, মা বাবারে দেখেন, মাচ বেটার। আর যদি মনে করেন হ্যাঁ আপনার আপনি আপনাকে ফুস করা লাগে, লাইক সো আপনি পড়েন না কেউ ধাক্কা না দিলে, তাহলে আমি বলবো কারোর সাথে কানেক্টেড থাকেন যিনি আপনাকে একটা টাইম দিয়ে পড়াবে। সো থাকতে পারেন, আমিও প্রাইভেট বেস পড়াই, আমি অনলাইনে পড়াই, উই আর দ্য বেস্ট, রাইট? যাই হোক, ওটা নিজের বলা ঠিক না, আপনারাই জানেন। সো কারোর সাথে কানেক্টেড থাকেন, অ্যাটলিস্ট আপনাকে গাইড করার জন্য কিংবা মোটিভেট করার জন্য যে আজকে এটা প্র্যাকটিস করেন, ওই দিন ওটা প্র্যাকটিস করেন, দৈনিক একটা লিসেনিং দেন। এরকম যখন আপনি প্রতিদিন কিংবা একদিন পর পর শুনবেন কারোর মুখে, তখন আপনার পড়ার ইচ্ছা হবে, লাইক অনেকেই পড়ে, সো আপনিও পড়বেন। দ্যাটস ইট। এখন হ্যাঁ, আমাদের একটা প্রবলেম, সেটা হলো স্পিকিং। স্পিকিং নিয়ে অনেকের জড়তা থাকে, আমরা কথা আসে না মুখ দিয়ে। সো স্পিকিং নিয়ে কী করবেন, আমি বলবো বেস্ট অপশন হলো গেট এ পার্টনার, একজন পার্টনার নেন, পার্টনার নিয়ে ওনার সাথে প্র্যাকটিস শুরু করেন। সো এই আমি বলবো এই জিনিসগুলো দিয়ে শুরু করেন। হ্যাঁ, স্পিকিংয়ের জন্যে বাংলাদেশে কমন আসে, কিছু বইটাই আছে, আস্তে ধীরে জানবেন সব। আমাদের ফেসবুক গ্রুপটাতে থাকেন, ফেসবুক পেজটা ফলো করেন, কে কেমনে ভালো করে এরা অনেকেই সবসময় বলে, ওগুলো দেখে আরও মোটিভেটেড হবেন, আরও কী কী টু দ্য পয়েন্টটা লাগবে জানতে পারবেন। দ্যাটস ইট। স্টার্টার, যারা শুরু করতে চান শুরু করেন, শুরু করাটা ইম্পর্টেন্ট। সো ইটস লাইক ওয়ান ডে আপনি শুরু করবেন, আর ডে ওয়ান আজকে এক নম্বর দিন যেদিন আপনি শুরু করছেন। সো মেক শিওর দিস ইজ ইউর ডে ওয়ান, নট লাইক ওকে ওয়ান ডে আই উইল স্টার্ট, নো, ডোন্ট ডু দ্যাট। দ্যাটস ইট। দোয়া করবেন, সবাই ভালো থাকবেন, নতুন ভিডিও নিয়ে আবার দেখা হবে।